সির তোফারে না কুনুসুল, নাম রাখছে আব্দুল, আবার নামে শেষে লাগাইছে টাইগার, টাইগার বাহিনী বলে। ইডির নামে শেষে তো লাগানোর কাম ছিল বান্দর, বান্দর বাহিনী, বান্দরের ঘরের বান্দর, উলার ঘরের উলা, টুলার ঘরের টুলা, কি কইতাম কুফাইরার ঘরের কুফাইরার কথা ভাই। একটা মেজাজটা গরম হয়ে গেছে গা। আমরা মাসাসিরা আছে না যারা নাকি গত বছরের শীতের যে কম্বল ল্যাপটি বস্তা বাইন্দা থুয়ে রাখছে, আবার শীতরা আওনের আগে আগে এই কম্বল দিয়া ল্যাপটি বাইর করে সারাটা দিন রোদের মধ্যে ফালাই রাখে, বিকাল রইলা একটা একটা ডাং লয়ে লাড়ি লয়ে গিয়ে ইচ্ছা মতো ইডিরে বাইরা বাইরেতে বাইরেতে দুল বাইর করে। আমার কাছে আজকে মনে হয়েছে সাউথ আফ্রিকার ব্যাডাইতে এই বাংলাদেশে যেমনি ফিডাইছে, আমার মাসাসিরা কম্বল যেমনি ফিডায়, এর থেকে জঘন্যভাবে ফিডাইছে, ফিডাইতে ফিডাইতে ফাঁসার চামড়া লাল কইরা লাগছে, এমন ফিডান ফিডাইছে সাউথ আফ্রিকার ব্যাডাইতে আজ বাংলাদেশের বোলাররে। আগে কইছিলাম ভাই যেমন হোক আতফা দৈড় হইলো, মাইরা মহিরা কাটতে হইলো, প্রথমে টসে জিততে হইব, প্রথমে টসে জিততে ব্যাটিং নিতে হইব, ব্যাটিং নিয়ে ঠিকা ঠিকা এক দেশ রান দাবি করতে করলো, ব্যাডাইতে পরে দশ উইকেটে দিতে গেলো গা, সমস্যা নাই, আপত্তি নেই। তারপর এমন মাইর এমন কুত্তার মতো ফিডানি, নেড়ি কুত্তার মতো মানুষ এমনি ফিডাই না, বাংলাদেশের বোলাররে সাউথ আফ্রিকার ব্যাটাইতে ফিডাইছে। আবার তারা যখন ব্যাটিং এ নামছে ভাই রে ভাই কি হয়েছে মনে হচ্ছে তারা দানা বাসাইতো নামছে, এই দানারে গার্ড দিয়ে তারা এমনি খেলতেছে, গুতা মারে খুসা মারে, হ্যান দৌড়াইছে হ্যান দৌড়াইছে আউট হয়ে যাগা। কি রে ভাই এটা কোন কাহিনী, এটা কোন লসম, এটা কি খেলার স্ত্রী, এটা কি খেলার কমিটমেন্ট? আপনি একটা ন্যাশনাল টিমের প্লেয়ার, আপনি একটা জাতীয় দলের প্লেয়ার হয়ে যদি কিভাবে খেলতে হইব এই কমিটমেন্টটা যদি না থাকে তাহলে কেমন হইব কোন? আপনারা খেলতেন গেছেন, আমার ভাই মাথা গরম হয়ে যেতেছে, আমার তো মনে হইতেছে হেরা যদ্দুর খেলছে খেলছে, তোরা আর খেলো লাগবে না, বাস আবুল হয়েছে তোরা, তাদের দেশ ফিরা, তোরারে তোরার লাগে কিংজম উনের মতন একটা নেতা দরকার ছিল, তোরারে লাইনও দাঁড় করে যদ্দুর খেলছ এই খেলার অপরাধে, তোরা সব এক লাইনও দাঁড়ায় ফুন্ডোটারে ব্রাস্ট ফ্রায় কইরা জাগার মধ্যে শেষ করে লাইনের কামা ছিল। আমার কাছে মনে হইতেছে এই মুহূর্তে আমার এমন একটা নেতা দরকার দাঁড়ায় নাকি তারা লাইনও দাঁড় করে ব্লাস্ট ফ্রায় করে লেতে, তারা যেই খেলাটা খেলতেছে এটা কোনো খেলা না, এটা কোনো ভুল না, এটা অপরাধ, অপরাধের সামিল এবং এই অপরাধের শাস্তি হওয়া উচিত। আপনি অত বছর ধরে খেলতেছেন কোটি কোটি হাজার হাজার কোটিতে আপনার ভিতরে ডালা হইতেছে আর আপনি আগে মাঠের ভিতরে এই কীর্তি করতেন এই নাটক করতেন, হ্যাঁ আপনার আগে এই ইটা নিয়ে খেলা আপনার আর এর থেকে তো আমরাই বালা খেলতারি আইন না, দেখেন না আমরা কী খেলাটা খেলি। ইডিরে সব ডিরে এই টাইগার বাহিনীদের ডির কন্যা, ইডিরে সব ডিরে দৈরাই না মিরপুর চিড়িয়াখানার ভিতরে যে কোনো একটা বাঘের খাঁচার মধ্যে ছাইরা দেন, দেখি টাইগার বাহিনী কত টিকতে পারে, ইডি বলে টাইগার মাথাটা গরমে যেতেছে বাইরে ভাই, ইডি কোনো খেলা হইতে পারে? আপনি চিন্তা করে দেখেন একটা ন্যাশনাল টিম, তারার কোনো কমিটমেন্ট নাই, খেলতো নামে মনে হইতেছে যে তারা নাটক করতো নামছে, তারার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো সিরিয়াসনেস নাই, তারা যে একটা খেলাটার মধ্যে একটু সিরিয়াস দিয়ে একটু খেললা দৈরা বাইন্দা খেললা একটু একটা কমিটমেন্টের একটা জায়গা তো থাকে, একটা আমি এটা আমার প্রফেশন, এটা আমি কইরা খাই, আমি সারা জীবন এই ক্রিকেটে খেললে আইতাছি, আমি যে একটা পেশাদার ক্রিকেটার এটার একটা পরিচয় তো দিতেই হবো না, তারা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তারা এমনি খেললা দিতেছে আর আমরা তারার এই নাটক দেখা দিতেছি, তারপরে আমরা সাপোর্ট করে দিতেছি। একটা ম্যাচ যদি কোনো রামে জিততে পারে ফরের ম্যাচ থেকে কিন্তু আমরা আবার ঠিকই সাপোর্ট করি ভাই, খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে, খুবই আজকে খুব একদম অসহায় লাগতেছে যে কী করতেছি আমরা, আমরা কারারে সাপোর্ট করতেছি, কারারে টাইগার কইতাছি, তারারে তো বান্দর বাহিনী কওয়া উচিত ভাই, খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে। বাইরে কলকাতার মধ্যে বাংলাদেশ নেদারল্যান্ড বাংলাদেশ পাকিস্তানের যে ম্যাচগুলো আছে এদের লেগে কয়টা টিকিট টাকেট কিনছিলাম, আমার আর খেলা দেখা শেষ নাই, খেলা দেখার শখ মজ্জা গেছে গা মিটা গেছে গা। আপনারা যদি কেউ খেলা টেলা দেখতেন চান কলকাতা গিয়া ইন্ডিয়া গিয়া তাহলে আমাদের টিকিট টাকেট লয়ে দেন গা, আমার ভিডিওটা শেয়ার টেয়ার করে কমেন্ট টমেন্ট করে লয়ে দেন গা ভাই, আমি একদম মাগ না দিলাম, আপনারা যদি না নেন ড্রেনের মধ্যে সিরা ফেলাই দেবো ভাই, এই খেলা দেখার শখ নাই। ইন্ডিয়া গিয়ে আবার তারার খেলা দেখতাম, ও মাগো তারার খেলা না দেখি আমি যাত্রা ফেলা দেখবো, ময়ূরী নাচ দেখবো, তারপরে তারার খেলা দেখতাম না ভাই, তারা যেই ঢং শুরু করছে যেই কীর্তি শুরু করছে, তো বা আল্লাহ মাফ করো কামারে।